কবে নোটিশ পেয়েছে? এই তো সেদিনে পেয়েছি, পরশুদিন। কি বলেছে? ও তো বলছে পয়সা আমি পারবো না বলেছে দিতে, এটা পাবো আমি। হ্যাঁ বলছে, তো এত 2 বছর পারেই গেছে, এখন আমি কোথায় পাবো? আমার কেউ নাই, কত আমি কোথার থেকে দিব? আমি এমনি লোকের ঘরে খাই দাই থাকি, ভাঙা ঘরে থাকি, আর কোথায় আমি দিব? এই নোটিশটা একটা এসেছিল, হয়ে গেছে 4-5 দিন, আর একটা হয়ে গেছিলো 10-12 দিনের পরে দিয়ে গেছে। নোটিশে ওই যে সেই আমফানের টাকাগুলো এসেছিলো ওগুলা দিয়েছে, বলছে দিয়েছিল তো তখন লকডাউন পড়ে গেল, দিয়ে যে মাটি টাটি বয়ে যে দেবারগুলো সব পড়ে গেছিলো, দেবারগুলো ই করেছি, দিয়ে আরও কিছু টাকা ছিল, দিয়ে এবারে লকডাউন পড়ে গেছে, দিয়ে এবার ছোটো ছোটো বাচ্চা কোথায় খাবো, দিয়ে ওইগুলো তুলে তুলে খাবিছি। ভিডিও আমাদের মেলে দিয়েছি, আমরা দেখলাম, এবং আমরা ভিডিওর নির্দেশ মতো কয়েকটা জায়গাতে গিয়ে তাদের বাড়িতে গেলাম, আমরা যে দেখলাম তাদের অ্যাকচুয়ালি ফেরত দেওয়ার মতো অবস্থা নেই, তবু তাদেরকে আমার লোককে পাঠিয়ে বারবার তার বাড়িতে পাঠিয়ে চেষ্টা করে বলেছি। দুজন পয়সা দেওয়ার জন্য রেগরি আছে, সম্ভবত আজকে একজন দিতে পারে, আরেকজন 2 মাস টাইম নিয়েছে। আমি এইভাবে তাদের বলেছি, তোমরা যদি সরকারি পয়সা 2 বার যেটা ঢুকেছে একবার ফেরত দাও, তাহলে তোমাদের ভবিষ্যৎ সরকারি সুযোগ সুবিধা সমস্ত কিছু ভালো থাকবে, এটুকুনি বলেছি। হ্যাঁ, গ্রাম পঞ্চায়েত তো আমার পঞ্চায়েতের লোক, তাদের পাশে থাকতেই তো হবে আমাকে, একদম খুবই দুষ্ট পরিবার। হ্যাঁ, আমফানে 2 বার তার টাকাটা পেয়েছে, 5 আর 5 আর 2 বার পেয়েছিল, ভুলবশতই পেয়েছে। বিডিও সাহেব আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে উনি যা করবেন উনি ওদের নামে এফআইআর করবেন, বিডিও সাহেব করবেন, আমরা তো করতে পারবো না কিছু, বিডিও সাহেব করবেন।